আমি এই পাত্রটির মধ্যে ভিজিয়ে রেখেছি উচ্চ প্রোটিন সমৃদ্ধ খাবার। এখন আপনাদেরকে এগুলা নেড়ে দেখাবো। এই খাবারগুলা মাছের খুব পছন্দের। এই খাবারগুলা দিয়ে যদি কোনো পুকুরে খেপ মারা হয়, জাল ভরে মাছ ওঠে। পানির কালার ঘোলা হয়ে গেছে। এই খাবারটি 2 থেকে 2.5 ঘন্টা ভিজিয়ে রাখার পরে দিতে হয়। এই খাবারটি হলো সরিষার খৈল এবং এটার মধ্যে রয়েছে আটা, এসব খাবার, বিস্কুট ভাঙ্গা, কারখানার বিস্কুট ভাঙ্গা, এসব দিয়ে যদি পুকুরে দিয়ে মাছ ধরা হয় অধিক পরিমাণে মাছ ওঠে। আর মাছ বড় করার জন্য গ্রামের লোকেরা বা খামারিরা এ ধরনের খাবার দিয়ে থাকে। আজকেও আমরা এ ধরনের খাবার ভিজিয়ে রাখলাম, কিছুক্ষণ পরে এগুলা দিয়ে দেব। এগুলা মাছ উচ্চ শক্তি যোগায়, উচ্চ প্রোটিন সমৃদ্ধ খাবার। এই খাবারগুলা